ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গেল রাতে চট্টগ্রামের ফৌজদার হাট কালুশাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো চাকু জব্দ করা হয়। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান, ডাকাত দলটি হাইওয়েতে ডাকাতির সঙ্গে জড়িত। এদিকে ময়মনসিংহে 47 লাখ টাকা মূল্যের 15 টন সুপারি ভর্তি ট্রাক ডাকাতি ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রকিবুল আক্তার।